আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বিডি ব্লগার রোমাইসা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আশা করছি পুরো ব্লগটি দেখবেন। আজকে কিন্তু খুব মজার মজার কিছু খাবার দাবার শেয়ার করব। তো আমি বেলকনিতে কিছু পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম, তো মাশাল্লাহ খুব সুন্দর মতো গাছগুলো বড় হয়েছে। তো ভাবলাম কিছু শাক তুলে নেই, একটু চটচটি রান্না করব। তো এই কারণে যেগুলো শাক একটু বড় হয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আর গাছের টাটকা শাক দিয়ে রান্না করার কিন্তু মজাটাই আলাদা, তাই না? তো এই কারণে আমি কিছু শাক এখানে তুলে নিচ্ছি। আর বিকালে শিক কাবাব বানাবো, আর দুপুরে চটচটি, আর হচ্ছে পটল ভাজি করব। তো কাবাব বানানোর জন্য অলরেডি আমি মাংসটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, শুধুমাত্র বিকেলবেলা ভেজে নিলে হবে। আর যেহেতু আজকে হচ্ছে সরকারি ছুটি ছিল, তো আমার হাজব্যান্ডও বাসায় ছিল, তো ভাবলাম বিকেলে একটু মানে কিছু খাবার বানাই, কারণ সে রোজা ছিল আর মহরমের রোজা আর কি। তো আমি থাকতে পারি নাই অসুস্থতার কারণে, তো এই কারণে তার জন্য ভাবলাম ইফতারিতে যদি মজার কিছু খাবার রান্না করা হয় তো খেতে বেশ ভালোই লাগবে। তো এই জন্য আর কি কাবাবের জন্য মাংসটা ভালো মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর সকালে একসঙ্গে অনেকগুলো কাজ করেছিলাম, তো ম্যারিনেট করার প্রসেসটুকু আর কি আমি শ্যুট করতে পারি নাই। তো কাবাবটা যখন ভাজবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সেটি দেখিয়ে দেব। তো আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, বেশ গাছগুলো খুব সুন্দর মতো বড় হয়েছে। এই যে আমি বেশ কিছু গাছ তুলে নিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমিও কিছু শাক তুলবো আর কি, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমিও তুলো। তো সে খুব খুশি হয়ে তুলছিল আর কি শাকগুলো। আর শাকটা দিয়ে আমি যখন রান্নাটা করেছিলাম এতটা টেস্ট হয়েছিল যে কি বলবো, গাছের টাটকা শাক দিয়ে রান্না করার শাকটা যে কতটা মানে ভালো লাগে খেতে, তো অনেক মানে টেস্ট হয়েছিল। তো সে বলছিল যে আরও কিছু গাছ লাগানোর জন্য, কারণ খেতে অনেক টেস্ট হয়েছিল। তো প্রায় তুলবো না তুলবো না করে অনেকগুলোই তোলা হয়েছে। ভাবছিলাম যে দুই তিনটা শাকে আর কি তুলে নিব, জাস্ট অল্প করে একটু চটচটি করব, পরে তুলতে তুলতে আসলে অনেক বেশি হয়ে গিয়েছিল। তো দুপুরে আজকে সিম্পল খাবার দাবারই করবো আর কি, শাকের চটচটি আর পটল ভাজি। তো সবগুলো শাক তুলে নিলাম, সকালে নাস্তাটা এর মধ্যে কিন্তু সেরে নিয়েছি। এখন জাস্ট কাটাকুটার পালা, রান্না বসিয়ে দিতে হবে। যেহেতু হাজব্যান্ড বাসায় আছে, দুপুরের একটা রান্নার মানে রয়ে যায়, তো বাসায় থাকলে দেখা যায় আমার কাজের চাপটা অনেক বেড়ে যায়। আর যেহেতু সে রোজা ছিল, তো এই কারণে দুপুরে তো সে কিছু খেতে পারে নাই, জাস্ট আমি একাই খেয়েছি। আর তার জন্য সব কিছু রেখে দিয়েছিলাম, সে ইফতারি করার পরে খাবারগুলো খেয়ে নিয়েছে। তো এই যে পটল ভাজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? তো আজকে এই পটল ভাজিটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে পটল ভাজি করলে কিন্তু এক প্লেট ভাত শুধু এই পটল ভাজি দিয়ে খেয়ে সাবার করা যায়, এতটা টেস্টি হয়। তো আমি এখানে কিছু পটল নিয়েছি, তো পটলের স্কিনটাকে ঠিক এভাবে কেটে নিয়েছি, আর মাঝখানে ছুরি দিয়ে এভাবে আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো পটলের মধ্যে খুব ভালো মতো ঢুকতে পারে। চালে কিন্তু এই পটলটা আস্ত ভাজা যাবে, আমি এখানে মাঝখানে একটু ফেলে নিয়েছি। দিয়ে নিচ্ছে একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো, আর দিলাম একটুখানি লবণ। এখন জাস্ট খুব ভালো মতো একটু হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে পটলের গায়ে খুব সুন্দর মতো এই শুকনো উপকরণগুলো মিক্স হয়ে যায়। তো অলরেডি কিন্তু আমি চুলায় চটচটিটা বসিয়ে দিয়েছি, এখন জাস্ট পটলটা ভাজি করে নেব, আর সাথে একটুখানি ভাতও বসিয়ে দেব, যেহেতু আমার একাই খেতে হবে আর আমার হাজব্যান্ড তো রোজা ছিল। তো আসলে একা মানুষের জন্য কিন্তু অনেকটা সময় হয় কি রান্না করতে ইচ্ছা হয় না, তো তারপরও ভাবলাম যে সে যেহেতু সে ইফতারি করে খাবে, তো একবারে রান্না করে ফেলি,
আমি খাওয়ার পরে সে রাতে খেয়ে নেবে, আর রাতের বেলা তো শিক কাবাব রান্না করবই, এটা হলে হয়ে যাবে। তো আর আজকে এইটুকুই, মানে আর তেমন কোনো ঝামেলা করব না। তো কিছুটা পেঁয়াজ আর রসুনের কুচি আমি তেলের মধ্যে দিয়ে নিলাম, সামান্য একটু হালকা ব্রাউন কালার করে এটা ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি ডিপ কালার করে ভাজতে হবে না, জাস্ট পেঁয়াজের যে একটা র ফ্লেভার থাকে, যেমন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে, আমি এখন পটলগুলো দিয়ে নেব এর মধ্যে। আর পটলগুলো কিন্তু আমি মশলা দিয়ে মাখানোর পরে 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর এই 5 মিনিটের মধ্যে আমার কিন্তু পেঁয়াজটা খুব হালকা মানে ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো একে একে সবগুলো পটল আমি দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের সাথে পটলটাকে যদি এভাবে ভাজি করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এই পটলটা কিন্তু শুধু তেলের মধ্যেও ফ্রাই করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যদি পেঁয়াজ আর রসুনের সাথে এইভাবে একটু মানে ফ্রাই করা হয় তাহলে খেতে বেশি স্বাদ হয়। তো তেলের সঙ্গে পটলগুলোকে আমি খুব ভালো মতো আগে মিক্স করে নিচ্ছি। আর পটল কিন্তু সেদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ভালো মতো একটু প্যানের গায়ে ছড়িয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। আর এই পটল থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, আর সেই পানিতে পুরো পটলটা সেদ্ধ হওয়ার পর ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি একটু ডিপ ব্রাউন কালার করে পটলগুলো ভেজে নেব। তো কিছুটা সময় পর ঢাকনাটা খুলে দেখি অনেক পানি বের হয়েছে, আর এই পানিতে কিন্তু পটল সেদ্ধ হবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো ভালো মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে দিব যাতে এই পিসটাটাও খুব ভালো মতো সেদ্ধ হতে পারে। আমার কাছে তো পটল ভাজা এইভাবে খেতে খুবই ভালো লাগে, আমি শুধু 1 প্লেট ভাত এই পটল ভাজি দিয়ে খেয়ে নিতে পারি, এতটা মজা লাগে। তা আবারও ঢেকে দিলাম যাতে এই পিসটাটা খুব ভালো মতো হতে পারে। তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে 2 পিসটাই আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, আর আপনারা তো দেখলেই বুঝতেই পারবেন যে পটলটা কীরকম সেদ্ধ হয়েছে। তো অনেকটা সময় ধরে ঢাকনা দিয়ে আমি 2 পিসটা ভালো মতো সেদ্ধ করে নেয়ার পর ঢাকনাটা খুলে ঠিক ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর পটলটা কিন্তু সেদ্ধ হওয়ার পর অনেকটা কমে গিয়েছে, আমি একটু ডিপ ব্রাউন কালার করে আর কি লাল কালার করে এটা ভেজে নেব, আর এইভাবে খেতে এটা অনেক ভালো লাগে। তো পেঁয়াজগুলো আমি সাইড থেকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে, যে প্লেটে আমি পরিবেশন করব, কারণ পেঁয়াজটা যদি খুব বেশি সময় ধরে পটলের সাথে রেখে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজগুলো কালো হয়ে যেত, আর এটা খেতে একদমই ভালো লাগতো না। তো যখন পেঁয়াজগুলো একদম ডিপ কালার হয়ে গিয়েছে তখন আমি পটলটা তুলে নিয়েছি। তারপরে দুপুরবেলা খাবার দাবার শেষ করে, তো ইফতারির আর আছে বাকি 1 ঘন্টা, তো আমার হাজবেন্ড বললো যে এখন শিক কাবাবগুলো ভেজে নিতে হবে, তাছাড়া দেখা যায় ইফতারির আগে খুব বেশি চাপ হয়ে যাবে, আর ওই সময়টা তো অনেক কাজও থাকে। তো সে বলল যে সে আজকে হচ্ছে কাবাবগুলো শিকের মধ্যে গেঁথে গেঁথে নেবে, তো ফ্রিজ থেকে বের করে দিলাম, সে এখন শিকের মধ্যে কাবাবগুলো ভরে নিচ্ছে আর কি ভাজার জন্য। সে যদি বাসায় থাকে সে কিন্তু আমাকে অনেক হেল্প করে, কারণ আমার কিন্তু হেল্পিং হ্যান্ড নেই। তো অনেক সময় দেখা যায় সুস্থ আর অসুস্থ এটা কোনো কথা না, সে সব সময় আমাকে হেল্প করে, আর যতক্ষণ আমি রান্নাঘরে থাকব সে যদি বাসায় থাকে তো দেখা যায় আমার সঙ্গে সে রান্নাঘরে থাকবে, বিভিন্ন কাজে হেল্প করবে। তো যেহেতু সে রোজা ছিল আমি আজকে সকাল থেকে তাকে রান্নাঘরে আসতেই দেই নাই, তো বিকেলে যখন সে বলল যে কাবাবগুলো সে ভেজে নেবে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শিকের মধ্যে কাবাবগুলো এভাবে গেঁথে দাও, আমি ভেজে দিচ্ছি। তো সুন্দর মতো সে শিকের মধ্যে কাবাবগুলো দিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম, আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি, এতে করে কাবাবগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে, আর সাথে আমি কিছুটা লুচিও বানিয়ে নেব। তো একটু ঢেকে দিলাম যাতে পারা খুব সুন্দর মতো শিক কাবাবগুলো সেদ্ধ হয়ে যায়। আর আমি তো এই কাবাব মেরিনেট করার সময় এটার মধ্যে কিছুটা পেঁপে বাটা দিয়েছিলাম, তো এ কারণে এটা সেদ্ধ হতে খুব বেশি সময় প্রয়োজন হবে না। ভালো মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি সব পিসটা খুব ভালো মতো একটু ব্রাউন কালার করে এই কাবাবটাকে ভেজে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর কাবাবটা খেতেও অনেক টেস্ট হয়েছিল।
তো আমার হাজবেন্ড এটা খেতে অনেক মানে তার নাকি অনেক পছন্দ হয়েছে আর অনেক ভালো লেগেছে। তো এর আগে তো আমি অনেক কয়েকবারই বানিয়েছি, সে বলল আজকে এটা অনেক বেস্ট হয়েছে। আসলে রান্না কিন্তু তেমন কিছু না, ভালোবেসে যদি কোনো কিছু রান্না করা হয় সেটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়, এটাই হলো আমার কাছে সবচেয়ে বড় কথা। তো কাবাবগুলো ভেজে নিয়েছি, অপর পাশে চুলায় কিন্তু আমি কিছুটা লুচিও বানিয়েছিলাম। তো আমার হাজবেন্ড বললো যে লুচিগুলো সে ভেজে দেবে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শিক কাবাবগুলো ভেজে নিই, তুমি লুচিগুলো ভেজে দাও। তো দুজন মিলে ঠিক এভাবেই আজকের ইফতারির আইটেমগুলো করে নিলাম আর কি। তো রাতে এই শিক কাবাব ভুজি আর দুপুরে যেটা রান্না করেছিলাম সেটা সব কিছু রয়ে গিয়েছে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, আজকে আর তেমন কিছু দেখাবো না যেহেতু হাতে অনেক কাজ আছে আর বেশিটা সময় নেই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।